চলেন, একটা শটই ছিল এটা। এই ডিরেক্টর পাশ করলে না আর্টিস্টরা পাশ করে যায়, আর রনি ভাই এখানে একদম হান্ড্রেড হান্ড্রেড দারুণ। আমি ওনার সঙ্গে কাজ করে মুগ্ধ। মাহির সঙ্গে তো আপনি বেশ কয়েকটা কাজ করেছেন, আমি যদি জান্নাত সিনেমার থেকে ধরি, সেই জান্নাতের পর এখনকার লাইভ সাইমন মাহি জুটির সিনেমা, নিশ্চয় গল্পে তো ফারাক আছেই আপনার কথা শুনে এবং ট্রেলারটা দেখে তাই বুঝতে পারলাম। ট্রেলার দেখে বোঝার কোনো উপায় নেই, থ্রিলার সাসপেন্স মনে হচ্ছিল আমার, ওটা বোঝা গেছে, বাট মানে ট্রেলার দেখে লাইভের পুরো অংশটা কিটা কিছু নেই। আচ্ছা, ওটা সাসপেন্সই রাখা হয়েছে আর কি। এবং বলা হচ্ছে যে সত্য ঘটনা অবলম্বনে লাইভ, সত্য ঘটনা অবলম্বনে। আচ্ছা, আপনি পেয়ে যাবেন। সেক্ষেত্রে কি আপনাদের আলাদা করে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল কিনা? ওইটা না, বললাম না যে যেগুলো কেউ করে না, নায়করা করে না, ওই ক্যারেক্টার আমার করতে হয়েছে আর কি। কিন্তু মানে এখন বাস্তবিক অর্থে ওইটা সব নায়কদেরই করা উচিত এই ধরনের ক্যারেক্টার, কারণ তাহলে নিজেকে ভাঙাচোরার একটা জায়গা ক্রিয়েট হয় অ্যাজ এ আর্টিস্ট। আচ্ছা, আপনাদের সঙ্গে ছিলেন আদর আজাদ, তার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? আদর আজাদ দারুণ, তার মানে যেভাবে অ্যাক্টিং ডেলিভারি দেয় এবং আমাদের এখানে যেই ক্যারেক্টারটা উনি প্লে করেছেন অসাধারণ, খুবই আমার কাছে মনে হচ্ছে এটা ওনার চেয়ে ভালো আর কেউ পারতো না এরকম। আর মাহির বিষয়টা যেটা আসছিল, মাহি অনেক ভালো অ্যাক্টিং তো রিসেন্টলি করেই, আগেও করতো, কিন্তু ও নিজেকে আরও ছাড়িয়ে গেছে। আচ্ছা, মানে খুবই ভালো অ্যাক্টিং করেছে। এছাড়াও শানু ভাই আছেন, আমিন ভাই, সাবির আলম আপা, সবাই, এটা হচ্ছে প্রত্যেকজন নিজেকে নতুনভাবে দেওয়ার চেষ্টা করেছে, কারণ প্রত্যেকটা ক্যারেক্টারই নতুন। আচ্ছা, যেগুলো সচরাচর আমাদের দেশের সিনেমা এই চরিত্রগুলো ওইভাবে আসে না, সবাই দেখা যায় হ্যাপি ফ্যামিলি এই সেই, কিন্তু বিষয়টা এখানে পুরো রিভার্স, সবার মধ্যে একটা সাসপেন্স কাজ করেছে প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে। এই যে আমাদের একটা পরিবর্তন, এই হাওয়া বলেন, পরাণ বলেন, এই পরিবর্তনের ধারায় আপনার সিনেমাটা মুক্তি পাচ্ছে, যদিও প্রচারের একটা ঘাটতি আপনি বলছেন, এবং সেক্ষেত্রে কি একটু হতাশা কাজ করছে কিনা? যে আমি চরম হতাশ, মানে প্রচারণা নিয়ে একদম মানে এক্সট্রিম লেভেলের হতাশ, মানে আমি চিন্তাই করিনি যে এরকম হবে। অনেস্টলি বললাম না যে শুক্রবারে সিনেমা রিলিজ, এখন পর্যন্ত আপনি কোনো পোস্টার দেখাতে পারবেন না, কিছুই না, অনেক ই করার পর আগামীকালকে হয়তো একটা প্রেস মিট আছে, এটাই কি মানে সিনেমার প্রচার হওয়া উচিত? তাহলে এই প্রযোজনা সংস্থার আরও যে সিনেমাগুলো আছে সেগুলোর কি ভবিষ্যৎ? জানি না, সেখানে আমার আরও দুটো সিনেমা আছে, এর মধ্যে রনি ভাইয়ের একটা নরসুন্দরী, ওটা অন্য ট্র্যাকের, ওটাও খুব সুন্দর সিনেমা, আর একটা শাইন সুমন ভাইয়ের গ্যাংস্টার, এ কি জানি না। তবে সাইমন সাদিক, আপনার সিনেমা মুক্তি পাচ্ছে শুক্রবার, অবশ্যই শুভকামনা থাকলো আপনার জন্য। অনেক অনেক ধন্যবাদ, আর আমাকে এখানে আমন্ত্রণ জানালেন, আপনাদের পেজে যুক্ত হলাম, কথা বললাম, আমি বেশি কথা বললাম, আপনি খালি শুনছিলেন না। আজকের দিনটা আপনার জন্যই, আপনার কথা বলার জন্য আজকে আপনাকে ডাকা হয়েছে, দর্শকের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। দর্শক মানে দর্শক তো আসলে বাধ্য না, কিন্তু দর্শকরা আমাদেরকে অনেক ভালোবাসেন, সেই ভালোবাসার জায়গা থেকে যদি আমি দাবি জানাই, দাবিটা এরকম, আপনারা সবসময়ই ভালো সিনেমা দেখতে চান, ভালো চরিত্র, ভালো গল্প, ভালো মেকিং, সব কিছু মিলে লাইভ একটি সেরকম সিনেমা আপনারা যেরকম চেয়ে থাকেন, আপনার কাছে আপনাদের সবার কাছে আমার একটা দাবি থাকবে, যদি আপনারা সিনেমা হলে এসে সিনেমাটা দেখে আপনার মনে হয় যে ভালো লেগেছে, যেহেতু এমনিতেই পাবলিসিটি কম হচ্ছে, আপনি পাশের জনকে বলুন যে এটা একটা ভালো সিনেমা।